আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ আপনি মাত্র 24 দিনে কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত অনেক অনেক ভালো আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা যে অল্প কিছু দিনের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই শিখতে চাই তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যা বলবো সেটি শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো আমাদের ধারাবাহিক পর্ব 1 থেকে 24টি পর্ব আপনি যদি এক এক করে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন আমাদের চ্যানেল প্লেলিস্টে 1 থেকে 24টি পর্বগুলো ভিডিও দেওয়া থাকবে সো চাইলে আপনি সেই জায়গা থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখন এই পর্বটি হচ্ছে নাদিয়াতুল কায়দা এর ধারাবাহিক পর্ব এর 20 নম্বর পার্ট 20 নম্বর পৃষ্ঠা এখন আমরা পড়ব এবং কোরআন শরীফের একটি হরফ তেলাওয়াত করলে পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি লিখে দেন সুবহানাল্লাহ আমরা আসলে কত ভাগ্যবান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়াক আলহামদুলিল্লাহ সো এখন আমরা এই 20 নম্বর পৃষ্ঠাকে পড়ে নিব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখন আমরা এক নাম্বার লাইন পড়িব আমার সাথে পড়বেন এবং আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আপনি যদি শুনেন মনোযোগ সহকারে আমি পড়ে যে পরিমাণ সওয়াব অর্জন করব আপনি শুনে ওই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন সুবহানাল্লাহ তাহলে আর দেরি কেন এখন আমরা পড়িব তার আগে আমরা রব্বি জিদনি ইলমা দরুদ শরীফ পড়িব আমার সাথে বলেন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم এখন আমরা এক নাম্বার লাইন পড়িব যেমন নু ন পেশ নু হা ইয়া জের হে নু হে হা আলিফ জবর হা নু হে হা মিম আলিফ জবর মা শিন আলিফ জবর শা মা শা হামজা লাম জবর আল لام كرجب الله الله هابش هو ما شاء الله جيم ألف جبر جاء همزة جبر أ جاء همزة بش أو لام كرجب لا أولى همزة جر إي أولى إي كف جبر كا أولى إي كا سينو بش سو همزة لام جبر أل سو الحاجر حي سين الف جبر سا حساب باجر بي حساب এখন আমরা এক নাম্বার লাইন রিডিং করে পড়িব আমার সাথে উচ্চারণ করেন যেমন নু হে হা মা শা আল্লাহ জা উলাইকা সু আল হিসাব এখন আমরা দ্বিতীয় নাম্বার লাইন পড়ে নিব আমার সাথে পড়বেন এবং প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ হয়ে যাবে বাজের বি মিম আলিফ জবর মা বিমা হামজা নুন পেশ উন সাজের সি উন সি লাম জবর লা উন সিলা বিমা উন সিলা কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু কলু হামজা খরা জবর আ নিম নুন জবর মান আমান নুন আলিফ জবর না আমান না কলু আমান না এখন আমরা দ্বিতীয় নাম্বার লাইন রিডিং করে পড়িব যেমন বিমা উনসিলা কলু আমান না এখন আমরা তৃতীয় নাম্বার লাইন পড়িব যেমন ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নুন জবর আং তামিম পেশ তুম আং তুম ওয়ালা আং তুম আইন খেলা জবর আ বাজের বি
عابي دالو بش دو ننجبرنا عابدونا ولا أنتم عابدونا ميم ألف جبر ما هم جا عين جبر أع ما أعبا بش بو دال بش دو أعبود كي هاي ما أعبود আমরা যে যখন অকফ করব তখন আমাদের কলকলা করে অকফ করতে হবে যেমন মা আবুদে যেমন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে ইতিমধ্যে আমরা তৃতীয় নাম্বার লাইন পর্যন্ত বানাম করে পড়িয়েছি এখন আমরা চতুর্থ নাম্বার লাইন পড়িব যেমন হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না همجا عين جبر ا طاي جبر طاي ا طاي نون كلا جبر نا ا طاينا كف لم جبر كل كف واو جبر كو سا جبر سا كو سا را جبر را كو سا ا طاينا كل كو سا إنا ا طاينا كل كو سا هم جاجر اي لام يا جبر لاي الي نون الف جبر نا الينا هم جاجر اي يا الف جبر يا ايا با جبر با هامين بش هم بهم ايا بهم الينا ايا بهم ইতিমধ্যে আমরা চতুর্থ নাম্বার লাইন পড়িয়েছি এখন আমরা পঞ্চম নাম্বার লাইন পড়িব যেমন ضاد ألف لام جبر ضال لام ألف دو جبر لن ضال دال ألف با جبر داب با جبر با داب تا دو جر تي داب كي هاي داب جمون ضال داب ترپره حا ألف جيم جبر حاج جيم او بش جو حاج جو كف جبر كا حاج جو كا لم جبر لا ضاد الف لم جبر ضال لا ضال لم او بش لو نون جبر نا لونا لا ضالون ইতিমধ্যে আমরা পঞ্চম নাম্বার লাইনটি বানাম করে পড়িয়েছি এখন আমরা রিডিং করে পড়িব যেমন ضالًا دابة حاجوك لضالون এখন আমরা ষষ্ঠম নাম্বার লাইন পড়িব যেমন ওয়াও জবর ওয়া লাম আলিফ দ জবর লব ওয়া লব ضاد ألف لام جبر ضال لام يجر لي ضال لي نون جبرنا ضالين جمون ولا الضالين أكون أمرا شات نمبر لاين بني بو جمون همجا جبر آ تابستو أتو حاجم جبر حاج أتو حاج جيم نون بش جون نون يجر ني جوني أتو حاج جوني واو ألف صاد جبر وص صاد كرا فا جبر صاف وصاف فا كرا جبر فا تاجر تي وصافاتي جمون أتحاجني والصافات أكون أمرا شط نمبر لاين بانام كوري بوني بو جمون فا جبر فا همجا جر إي فا إي ذال ألف جبر ذا فا إي ذا جيم ألف جبر جا فا إي ذا جا همجا جبر أ تا طا جر تلق أتي طا ألف ميم جبر طام ميم جبر ما طام تعلم بشتل طامة كف با بش كوب را كلا جبر را كوب را فإذا جاءت
الطامة الكبرى ইতিমধ্যে আমরা 7 নম্বর লাইন পর্যন্ত বানাম করে পড়িয়েছি রিডিং করে পড়িয়েছি এখন আমরা 8 নম্বর লাইন পড়িব যেমন এই জায়গা দেখতে পাচ্ছেন যে হরফগুলোর উপরে মোটা চিহ্ন এবং হরফের উপরে এরকম মোটা চিহ্ন এই শব্দগুলো সূরার শুরুতে চলে আসবে বিশেষ করে যেমন আমি পড়ে দিচ্ছি আমার সাথে পড়েন যেমন এটি বানাম করে পড়ার জন্য এটি রিডিং করে পড়তে হয় যেমন আলিফ লাম এটাকে একটা হরফে চারাল পরিমাণ টান দিতে হবে যেমন আলিফ লাম মিম আলিফ লাম মিম সাদ আলিফ লাম র এই যে মোটা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই হরফগুলোকে চারাল পরিমাণ টান দিতে হবে আর বাকি যে হরফে একালিপ খারাজ জবর এবং খারাজ উল্টো হবে সে জায়গায় একালিপ টান দিতে হবে যেমন ألف لام ميم را طه اكو نمرا نوي نمبر لاين بوني بجمون كاف ها يا عين صاد طاسيم ميم ياسين صاد এখন আমরা 10 নম্বর লাইন পড়িব যেমন তাসিন হামিম আইন সিন কাফ কাফ নুন এই হরফগুলো এভাবে করে পড়তে হয় এবং মদের বিষয়টি যদি আপনি যদি একটু পড়েন লক্ষ্য করে তাহলে আশা করি এই বিষয়গুলোকে অল্প কিছু সময় ব্যয় করে এই হরফগুলোকে সহজে চিনতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন মদ কোন চিহ্ন আসলে কতটুকু পরিমাণ টান দিয়ে পড়তে হয় সো চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সূরাতুল ইয়াসিন সূরাতুল মুলক এই বিষয়ের উপরে এবং এই সূরাগুলো পড়ার নিয়ম কারণ অনুযায়ী আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সো চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো আমরা অল্প কিছুক্ষণ সময় নষ্ট করে আমরা নাদিয়াতুল কায়দের 20 নম্বর পৃষ্ঠা আমরা পড়ে নিয়েছি সো এইভাবে করে অল্প কিছুক্ষণ সময় নষ্ট করলে কোরআন শরীফের পিছনে আল্লাহ তাআলা এই সময়টুকুর হিসাব আপনার কাছ থেকে নেবেন না এবং এই সময়টুকুর যে আপনি ব্যয় করেছেন এই সময়টুকুর ওসিলায় আল্লাহ তাআলা হয়তো আপনাকে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দিতে পারেন সুবহানাল্লাহ সো এইভাবে করে দেখে নেবেন আমি আশা করি পার্ট বাই পার্ট গুলো 1 থেকে 24টি পার্ট পর্ব পৃষ্ঠা দেখে নিলে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি যদি মেধাবী হয়ে থাকেন আমার সাথে চেষ্টা করেন পড়েন তাহলে অবশ্যই 24 দিনে কোরআন শরীফ শিখতে পারবেন সহি শুদ্ধভাবে করে কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ সো ভালো থাকেন সদা সর্বদা ভালো থাকেন ইলমিদিন সেবা চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব অন্য কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু